এবার ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের নতুন মুভি প্রিয়তমার টাইটেল সংটি দর্শকরা মোটামুটি এনজয় করেছেন। এবার এই গানটি গেয়ে ফেললেন হিরো আলম। এবার হিরো আলমের গলায় গানটি শোনার পর দর্শকরা কি বলছে, তিনি প্রেমিকদের মনে প্রেম জাগিয়ে তুলতে পারলেন কিনা, সেটা দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমার মতো অনেকে আছেন যারা ভিডিওর নিচে কমেন্ট করতে ভালোবাসেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এই জন্য আমরা চলে যাব সেই ভিডিওতে থাকা কমেন্টে। আমরা চলে এসেছি সেই ভিডিওতে। এখন আমরা সেই ভিডিওর নিচে থাকা পাবলিক কমেন্টগুলো দেখব। প্রথম একটা কমেন্ট দেখতে পাচ্ছি, পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি। ইনি নতুন মামা, অনেকদিন থেকে চলতেছে। তারপর একজন বলতেছে, ভাই এত সুন্দর গানটাকে এভাবে ড্যাশ না করলেই কি চলতো না। আচ্ছা, একজন বলছে শাকিব নিশুর দিন শেষ, হিরো আলমের দিন শুরু। সবগুলো কমেন্ট পড়ছি না, আপনারা একটু করে দয়া করে দেখে নেবেন। একজন বলছে হিরো আলমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। আচ্ছা, উপরে যাই, গানটার জীবন শেষ, আগে কি গান শুনেছিলাম সব ভুলে গেছি এটা শোনার পর থেকে। আচ্ছা, আমার মতো কে কে কমেন্ট করতে এসছেন। আচ্ছা, অলরাউন্ডার হিরো আলম ভাই, প্রিয়তমা না রে ভাই, প্রিয়তমা হবে, প্রিয়তমা। আচ্ছা, গানটাকে ড্যাশ করে দিল। তারপর এটাই শোনা বাকি ছিল, এটা একটা বড় একটা কমেন্ট হচ্ছে, এটা বাদ দিলাম, বড় কমেন্ট। উন্নত হচ্ছে চালিয়ে যাও, রোমান্টিক গান কিভাবে কমেডি হয়ে যায় তার অন্যতম উদাহরণ, আগের থেকে ভালো হয়েছে। চলেছে বন্ধু এগিয়ে যাও, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, শাকিব নিশুর দিন শেষ, হিরো আলমের দিন শুরু। আছে বেস্ট অফ লাক হিরো আলম। এরপরে বলছে হিরো আলম ভাই তুমি কারো কথায় কান দিও না, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার পাশে। আছে, আমি তো হিরো আলমের ফ্যান, ভাষায় অনেক উন্নত রে, উন্নতি রে, উন্নতি, উন্নতি রে, বা অনেক সুন্দর গান গেয়েছেন, অসাধারণ, খাইয়া দিল গানটারে, কে ওরে থামা ভাই, না এবার আর সহ্য করা অসম্ভব, এবার নিজের শরীরে লোম ছিঁড়তে ইচ্ছা করছে, আমার প্রিয় থামাকে শেষ করে দিল। এতদিন গানটা শুনে তেমন কোনো ফিল পাইছিলাম না, এখন হিরো আলমের গানটা শুনে ফিল পাইছি। আচ্ছা, এই আসল শিল্পী তো হার্ট অ্যাটাক করবে। অনেকগুলো কমেন্ট আমি পড়ছি না, লিলিমা কেডারে ভাই গেছে, একদম গেছে। হিরো আলম নির্বাচন নিয়ে এত ব্যস্ত থাকার পরও এই গানটি গাইতে ভুলে নাই, সে ঠিক বুঝে কোনটা কখন যায়। অনেক কিছু শিকার আছে, যারা হিরো আলমকে নিয়ে মস্করা করে তারা আসলে কিছু করার মুরাদ নাই, শুধু সমালোচনা করার সারা। আচ্ছা, হিরো আলম সব কিছু ড্যাশ করা সেটা এখন সবাই জানে। ওর উদ্দেশ্য হচ্ছে সবসময় টাইম লাইনে থাকবে, সেটা গান গান করে হোক আর নির্বাচন করে হোক, উদ্দেশ্য একটাই, টাকা কামানো। হচ্ছে আমি যদি বাংলাদেশ থেকে চলে যাই তার একমাত্র কারণ হতে হচ্ছে, বাঁচার ইচ্ছা মরে গিয়েছিল, এই গানটা শুনে গান ফিরে পেলাম। উচ্চারণ সঠিক করতে পারলে গানগুলো মানসম্মত হইতো, উচ্চারণটা আগে শিখতে হবে, প্রচুর জ্বর ও ব্যায়াম, জিহ্বার ব্যায়াম করতে হবে। আচ্ছা, হিরো আলম তোর মধ্যে রং আছে এটা পড়বো না, গানটা শুনে যা অনুভব করতাম এটাও শেষ, সব গানে গিয়ে খেয়ে দিতে হবে। হচ্ছে খুব সুন্দর মুভিটি, সবার দেখার আগে শেষ, গানটি ঈদ খতম আগে কইছিলা, এটার অপেক্ষায় ছিলাম, কাজটা করলে গিয়েছে, অসম্ভবকে সম্ভব করা হিরো আলমের কাজ, এগিয়ে যাও বাবা। গানটার পিছনে আচ্ছা বলবো না, খায়া দিল, নির্বাচনের মধ্যে গান গাওয়ার সময় পাইলা কই, কি লিখবো, ভাষা হারিয়ে ফেলছি, লোক সমাজে ভয়ে বলতে পারি না, হিরো আলমের একজন ফ্যান্ড, লজ্জা পাওয়ার কিছু না ভাই। হিরো আলমের কণ্ঠে গানটা শোনার পর সুন্দর একটা ফিল আসছে, এতদিন আসে নাই। বন্ধুরা, এই ছিল হিরো আলমের গানের নিচে পাবলিকদের কমেন্ট। এখন আপনি আপনার মতামতটুকু কমেন্টে, আমার ভিডিওর কমেন্টে জানান যে গানটি আপনার কাছে কেমন লেগেছে, সত্যিই কি তিনি কি গানটির কি ড্যাশ করে দিল কি না। আর এই ধরনের ভাইরাল ভিডিওর কমেন্ট দেখতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি এই ধরনের ভাইরাল টপিকের ভিডিওর নিচে কমেন্টগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমাকে জানিয়ে দিলাম।
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার।